নমস্কার সকলকে আমার নার্সারির পক্ষ থেকে আমি বাদল আমার চ্যানেল বাদল নার্সারি আজকে দেখাবো আপনাদের কিভাবে মিশনে ভর্তি করতে হয় আর মিশনে ভর্তির সমস্ত কিছু আজকে আপনাদের জানাবো তো দেখতে থাকুন আমার ভিডিও অনেক দিন পর আজকে ভিডিও করছি আপনারা সবাই কেমন আছেন জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন তো দেখছেন আজকে গরমের ছুটির পরে রবিবার এসছি দেখা করতে সবদীপের সাথে তো আপনাদের দেখাবো দেখাবো কিভাবে কিভাবে ভর্তি করতে হয় বলবো সেটা আর ভর্তির নিয়ম সব কিছুই জানাবো আপনারা যাবো তার জন্য আমার একটা ভিডিও করা আছে দেখে নেবেন কীভাবে রহরাম রামকৃষ্ণ মিশনে আসবেন আর ভর্তি কীভাবে করতে হয় তারও একটা ভিডিও আছে আবার সেটাও দেখে নেবেন আর অনেকে প্রশ্ন করেছেন কিভাবে এখানে কি মেয়েদের ভর্তি হয় কি না তো এখানে মেয়েদের ভর্তি হয় না এটা শুধু ছেলেদেরই আর এক দাদাভাই কমেন্ট করেছেন ভিতরে যদি বাচ্চাদের শরীর খারাপ হয় তাহলে কি করা হয় ভিতরে মেডিকেল আছে শরীর খারাপ হলে এখানে ভর্তি নিয়ে নেওয়া হয় মেডিকেলের ভিতরে ডাক্তার আসে প্রতিদিন বিকাল বিকালবেলায় তো ডাক্তার প্রাইমারি ট্রিটমেন্ট করেন স্বাভাবিকভাবে যদি জটিল কোনো সমস্যা না হয় এখানে চিকিৎসা করা হয় আলাদাভাবে হসপিটালে ভর্তি করে তারপরে জটিল কিছু হলে ছুটি দেওয়া হয় বাড়িতে সেখানে হয় ডাক্তার দেখিয়ে তারপরে এখানে সুস্থ হলে নিয়ে আসতে হয় কীভাবে আমার ছেলেকে অ্যাডমিশন নেব। বিভিন্ন রকম প্রশ্ন থাকে অনেকে তো সেই নিয়ে আজকে একটা ভিডিও তো তার মধ্যে প্রধান হচ্ছে এক দিদিভাই আমাকে ফোন করেছিলেন দাদা আমরা তো মুসলিম এখানে কি মিশনে মুসলিম ছেলেদের ভর্তি নেওয়া হয় তো আমি যেটা খোঁজ নিয়ে দেখলাম আমার ছেলে সোমদীপের সাথে একটা মুসলিম ছেলে পড়ে ইভেন সে ফোরে পড়ে তার ভাই না সরি দাদা সেভেনে পড়ে তো ওরা দুই ভাই এই স্কুলে পড়ে তো সেক্ষেত্রে আমি শিওর হয়ে গেলাম যে এখানে মুসলিম ছেলেদের ভর্তি নেওয়া হয় তো মুসলিম ছেলেদের ক্ষেত্রে একই নিয়ম সবার প্রতিদিন পড়াশোনা প্রতিদিন খাওয়া দাওয়া সব কিছু কোনো এক্সট্রা কোনো নিয়ম নেই যা খুব সুন্দর পরিবেশ খুব ভালো পড়াশোনা সেই বিষয়ে কোনো সন্দেহ নেই আর আরেকটা কথা যেটা আমাকে আরও কমেন্ট করেছেন অনেকে দাদা এখানে কি মেয়েদের ভর্তি নেওয়া হয় না এখানে ভর্তি নেওয়া হয় না এখানে শুধু ছেলেদের জন্যই এটা ছেলেদের জন্য আর মেয়েদের ভর্তি নেওয়া হয় ব্যারাকপুর মিশনে ব্যারাকপুর রামকৃষ্ণ মিশনে তো কেউ যদি মেয়েদের ভর্তি করতে চান ব্যারাকপুর মিশনে কিভাবে করবেন আমাকে কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদের হেল্প করব একটা প্রশ্ন আর এক দাদাভাই কমেন্ট করেছেন দাদা আমার দুটো বাচ্চা আমি কি দুটো বাচ্চাকেই মিশনে ভর্তি করতে পারি রামকৃষ্ণ মিশনে হ্যাঁ অবশ্যই পারেন আপনার যদি দুটো বাচ্চা থাকে আপনি দুটো বাচ্চাকেই অ্যাডমিশন করাতে পারেন রামকৃষ্ণ মিশনে সেই সুযোগ এখানে আছে কিন্তু দুটোর বেশি এখানে করানো যাবে না ইভেন আমি এটা দেখেছি হয়তো একটা ভাই ফোরে পড়ছে আর একটা ভাই সেভেনে বা এইটে পড়ছে রামকৃষ্ণ মিশনেই তো সেক্ষেত্রে আমি পুরো শিওর হয়ে গেলাম যে হ্যাঁ দুই ভাইয়ের মিশনে ভর্তি সম্ভব একই পরিবারে দুজনের মিশনে সম্ভব কিন্তু দুইয়ের বেশি আর সম্ভব না তো এটা আমি শিওর হয়ে গেলাম তো আরেকজন কমেন্ট করেছেন দাদা কখন কোন সময় কিভাবে ভর্তি নেওয়া হয় আমার আগে একটা ভিডিও করেছিলাম কখন কোন সময় কিভাবে ভর্তি নেওয়া হয় তো আশ্রমের ক্ষেত্রে অনাথ আশ্রমের ক্ষেত্রে আপনি যে জেলায় থাকেন সেখানকার ভিডিও অফিস থেকে ফর্ম তুলবেন মাস এডুকেশনের ফর্ম তুলে ফিল করবেন আপনার নিকটবর্তী মিশন অথবা আশ্রম চাইবে সেই জায়গাটায় আপনি রহরা রামকৃষ্ণ মিশ্র লিখবেন যদি চান্স পায় তো এখানে ভর্তি নিয়ে নেওয়া হবে বাদ বাকি আমি আপনাদের কমেন্ট করবেন ফোন করবেন আমি জানিয়ে দেবো কীভাবে করতে হয় এটু তা ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে এই আমি খুব শর্টেই বলছি তো এই হলো আজকের ভিডিও তো তিনটে প্রশ্ন ক্লিয়ার করলাম একটা হচ্ছে একই পরিবারের যদি দুটো বাচ্চা থাকে দুটো বাচ্চাকে ভর্তি নেওয়া হয় দু নম্বর মুসলিম ছেলেদের কি ভর্তি নেওয়া হয় কি না হ্যাঁ মুসলিম ছেলেদের ভর্তি নেওয়া হয় তৃতীয় নম্বর হচ্ছে কখন কোন সময় ভর্তি নেওয়া হয় এবং কীভাবে ফর্মটা ফিল আপ করবো এটা বিডিও থেকে ফর্মটা ফিল আপ করতে হয় মাস এডুকেশনের ফর্ম তুলে ফর্মটা ফিল আপ করতে হয় ঠিক আছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এই ফাঁকা জায়গায় মাঠের মধ্যে ভিডিওটা করছি এই কারণেই কারণ একটু নিরিবিলি না হলে এত কথা বলা সম্ভব না আর যেহেতু অনেক রেস্ট্রিকশান এখানে অনেক নিয়ম শৃঙ্খলা সব কিছু মেনে চলতে হয় তার জন্য ওই ফাঁকা জায়গায় ঘুরে ঘুরে ভিডিওটা করছি আর আপনাদের আরও কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমার ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন বহুদিন পরে আজকে একটা ভিডিওটা করলাম ভিডিওটা অনেক বড় হয়ে গেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের আরও যে কী কী প্রশ্ন আছে